কি করছি যে গ্রাউন্ডের সঙ্গে সমন্বয় রেখেছিলাম, হ্যাঁ, এবং পজিটিভের সাথে সমন্বয় আছে। কিন্তু পজিটিভে মানটা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছিল কে, কয়েল থেকে, তবে যে এখানে কোনো মান আছে কিনা দেখুন, মান নাই। মান না থাকার কারণে কিন্তু অনেকে ভাবতে পারে যে লাইনটা মিসিং রয়েছে, কিন্তু আসলে মিসিং না, দ্যাটস ওয়াই এই লাইনটা আমাদের কলেকটিভ হওয়ার পরে কিন্তু আমরা অ্যাক্টিভিটি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে মাইক্রোফোন ওয়ার্কিং করছে না। তো মাইক্রোফোনের যে বেসিকটা আছে এটা আমার ছাত্ররা জানে। তো আমরা স্যামসাংয়ের 3 পিনের মাইক্রোফোন ব্যবহার করে থাকি। 3 পিনের মাইক্রোফোনে সাধারণত এটাকে এখান থেকে এই যে যেখান দিয়ে আমাদের ভয়েসটা ঢোকে, এই ভয়েসের ওয়েজের পাশেই যেটা থাকে সেটাই গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। আর 10 নম্বর পিনে কানেকশন থাকবে হচ্ছে রেডিও, এই যে আমি এখানে আর লিখে রেখেছি। প্রশিক্ষণের জন্য অলমোস্ট আমি বলবো যে আপনারা বেসিকটাই আগে রপ্ত করেন। আমি এখন যে কাজই করি না কেন আপনাদের কাছে এটা সহজ মনে হবে না, কঠিন মনে হবে যে আমি কীভাবে কী করতেছি, কিন্তু আপনাকে মূল তথ্য হচ্ছে এই মাইক্রোফোনের তথ্যটা রাখতে হবে যে মাইক্রোফোনে কয়টা পজিটিভ হয়, কয়টা ভোল্টেজ হয়, কয়টা গ্রাউন্ড হয়, ওয়ার্কিং করে কীভাবে, এটা যদি আপনার জানা থাকে বাকি কাজ আপনি করতে পারবেন। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি রয়েছে ফোনটি মাইক্রোফোন প্রবলেম, আর ফোনটি বাইরে থেকে এসছে। এটা রাশিয়ার বাইরে এক জেলা থেকে কোনো এক টেকনিশিয়ান আমাকে দিয়েছেন, নাম মেনশন করছি না। সেটার মডেল হচ্ছে স্যামসাং A12। হ্যাঁ, মাইক্রোফোন ওয়ার্কিং করে না। মাইক্রোফোন ওয়ার্কিং না করার কারণে তিনি কাজ করেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন, পারেননি। পরে মাইক্রোফোন সমস্যার জন্য ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। বাইরে থেকে আমি কুরিয়ারের মাধ্যমে কোনো ফোন নেই না, কারণ কুরিয়ারে সাধারণত স্বচ্ছতার কিছু প্রবলেম থাকে। আবার যিনি সেট পাঠান তিনি আসলে কীভাবে এটা মেনটেন্স করছেন সেটাও বিষয়, সবাইকে বিশ্বাস করা যায় না, যার কারণে বাইরে থেকে ফোন নেওয়ার ব্যাপারে আমি খুবই সেন্সিটিভ আর কি, সাবধানতা অবলম্বন করি। যদি কোনো ব্যক্তি ফোন পাঠাতে চান ক্রিটিক্যাল বিষয়গুলো, তাহলে অবশ্যই রাশিয়াতেই কোনো একজন পার্সন থাকতে হবে আপনার, যার হাত দিয়ে আপনি সেটটা আমার কাছে পাঠাবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডিলিংস করার সুযোগ নেই। আচ্ছা, যেই টেকনিশিয়ান আমার কাছে সেট পাঠিয়েছে তিনি লজিকটাও চেঞ্জ করেছেন মাইক্রোফোন রিপেয়ারের জন্য, কিন্তু মাইক্রোফোনটা চেঞ্জ করার চেষ্টা করেছে ঠিক হয়নি, পরে লজিক চেঞ্জ করেছে তবুও ঠিক হয়নি। সমস্যাটা তো মূলত লজিকে ছিল না, সমস্যাটা অন্য কোথাও, যার কারণে ঠিক হয়নি। মানে অ্যাজ ইউজুয়াল একটা বিষয়, যখন আমরা লজিক চেঞ্জ করছি লজিকের সঙ্গে আমাদের চার্জিং, তারপরে হেডফোন সকেট, তারপরে আমাদের ডিসপ্লে সরি সেকেন্ড পিসিবির সকল কার্যক্রম, আমাদের জিএসএম ওয়েজ সহ অ্যান্টিনা সহ সব কিছু কিন্তু এখানে আছে। অতএব আমাদের লজিক চেঞ্জ করলে আমাদের অলমোস্ট মাইক্রোফোনের টোটাল সেকশনটাই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো মাইক্রোফোনের সাপ্লাই তো আসছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে, ভোল্টেজ ওয়েজগুলো পিএম থেকে আসছে। তো আসলে সমস্যাটা কোথায় এটা যদি আমরা এই পিসিবি বোর্ড থেকে বুঝতে পারতাম, তাহলে আমাদের এটা পরিবর্তন করার প্রয়োজন হতো না। মাইক্রোফোন উঠানো হয়েছে, উঠানোর পরে কিন্তু এটা চেকিংয়ের একটা হিসাব নিকাশ ছিল। যাই হোক, আমার ছাত্ররা এই বিষয়ের উপরে অবশ্যই ভালো কাজ করার অংশীদারিত্ব রাখে, কারণ হচ্ছে কি তারা বেসিক বুঝে। আর ডিজিটাল মাইক্রোফোনের একটা নির্দিষ্ট বেসিক আছে যেটা আমি আপনাদেরকে বুঝিয়েছি না। আচ্ছা, আমরা এই মুহূর্তে ফোনটা অন করবো। অন করার পরে দেখব যে আমাদের এখানে কল ইনকামিং বা আউটগোয়িংয়ের পরে কোনো সাউন্ডের কোনো সাউন্ড হচ্ছে কি না সে বিষয়টি আমরা দেখব। কক্সিয়াল কেবেলটা লাগিয়ে নিলাম এই কারণে যে আমাদের নেটওয়ার্কটা যেন কাজ করে। আর এখানে এবারের যে পাওয়ার ওয়েজটা রয়েছে এই বেসটা, বেজের আমরা ডান সাইড থেকে নিচের দিকে 2 নম্বর পিন থেকে আমরা পাওয়ার কির ভোল্টেজটা পাই, যার কারণে এটার সঙ্গে গ্রাউন্ড শর্ট করলে আমরা ফোনটা অন করতে পারবো।
অন হয়েছে, আমাদের কানেক্টিং একটু প্রবলেম হচ্ছিল, তবে ফোনটা হয়তো চার্জিং ইস্যু থাকতে পারে। কারণ হচ্ছে কালকে আমরা দেখছিলাম যে 4 পয়েন্টের কাছাকাছি ভোল্টেজ, আজকে ভোল্টেজটা কিছুটা কমেছে। অফ অবস্থায় ফোন ভোল্টেজ কমে যাওয়া মানে হয়েছে ফোনে সার্কিট শর্ট আছে। তবে যাই হোক, আমরা বিষয়টি আগে মাইক্রোফোনটা ওয়ার্কিং ঠিক করব, তারপরে অন্যান্য সাবজেক্টের দিকে আমরা অগ্রসর হব। ওটা অন হয়েছে এবং নেটওয়ার্কটা পারফেক্ট আছে, ফোনটা লক অবস্থায় আছে, যার কারণে আমরা এই মুহূর্তে ওখান থেকে কল আউটগোয়িং করতে পারবো না, বাট ইনকামিং করবো আমরা এখন। আমরা কল দিয়েছি, কল ইনকামিং এসছে, আমরা এখন রিসিভ করব। হ্যালো হ্যালো হ্যালো, দেখুন কোনো সাউন্ড নেই। আর এখানে আমাদের কমপ্লিট যে পিসিবিটা রয়েছে, সেকেন্ড পিসিবি, সেটা আমাদের এখানে কানেকশন করা আছে, কিন্তু আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। হ্যালো হ্যালো, কিন্তু যদি আমরা এটাতে ই করি, লাউড স্পিকার দিই, তাহলে কিন্তু এখানে সাউন্ড আসবে। হ্যালো, হ্যালো হ্যালো, এটাতে সাউন্ড হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে মাইক্রোফোন ওয়ার্কিং করছে না। তো মাইক্রোফোনের যে বেসিকটা আছে, এটা আমার ছাত্ররা জানে, এখানে আমাদের কতটুকু ভোল্টেজ থাকে, রেডিও লাইনে আমরা কীভাবে চেক আউট করতে পারি, সে বিষয়টা আমরা তাদেরকে বলেছি। তো প্রথমে যে বিষয়টি আমাদের দেখা উচিত, সেটা হচ্ছে যে আমাদের রেডিও ওয়ার্কিংয়ে আছে কি না, সে বিষয়টি দেখা উচিত। তো রেডিও ওয়ার্কিংয়ে আছে কি না সেটা বোঝার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে টেকনিশিয়ান যেটা পাঠিয়েছে সেটটা, উনি আমাদের কাছে এই সেটটা পাঠানোর সময় আমাদের আগে যে পিসিবিটা ছিল, সেকেন্ড পিসিবি, সেটাও দিয়েছে, আর নতুন যেটা মার্কেট থেকে কিনেছেন সেটাও দিয়েছে। তো আমরা আগের যে পিসিবিটা আছে সেখানে দেখতে পাচ্ছি যে আমরা মাইক্রোফোনটা এখান থেকে অলরেডি অ্যাবসেন্ট, মাইক্রোফোনটা অলরেডি অ্যাবসেন্ট আছে এখানে, নাই। অতএব আমরা মাইক্রোফোন যেহেতু নাই, তার মানে এই মাইক্রোফোনটা না উঠিয়ে আমরা এই পিসিবি দিয়ে মাইক্রোফোনের যে ওএসটা আছে সেটা আমরা চেক করতে পারবো। তো সেটা চেক করার জন্য আমরা ফোনটাকে আবার অফ করি। কারণ আমরা এই সেকেন্ড পিসিবিটাকে ব্যবহার করব যেটাকে রিজেক্ট করা হয়েছে। এখন দেখুন যে আমরা এটা কানেকশন করেছি, আর আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে দুইটা পয়েন্ট রয়েছে, পয়েন্টটা আমরা লাইনটা একটু ভালোভাবে চেক করি তাহলে বুঝতে পারবেন। দুটো প্রবি লাল দেখাচ্ছে, আসলে লাল না, এটা হচ্ছে কালো, এটা লাল। বিষয়টা হচ্ছে একটা মাথা ভেঙে গেছে, যার কারণে ইনস্ট্যান্ট আমরা এই কাজের থিওরিটা অ্যাপ্লাই করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে মিডিলে যেটা থাকে, আমি মাইক্রোস্কোপে আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু গ্রাউন্ড হয় অলওয়েজ টাইম, আমরা এখানে গ্রাউন্ডই পাই, আর উপরে দিয়ে দুইটা পয়েন্ট পাই। এই টিপস দুইটা সাধারণত একটা রেডিও হয়, একটা ভোল্টেজ, কিন্তু এখানেও আমরা একটা গ্রাউন্ড পাচ্ছি, আর একটাতে আমরা কোনো মান পাই না, কন্টিনিউটি পাই না। এর জন্য আমরা ডায়োড রেঞ্জে যদি চেক করি, ডায়োড রেঞ্জে আমাদেরকে দেখতে হবে যে এখানে কোনো মান আছে কি না। দেখুন মান নাই, মান না থাকার কারণেও কিন্তু অনেকে ভাবতে পারে যে লাইনটা মিসিং রয়েছে, কিন্তু আসলে মিসিং না, দ্যাটস ওয়াই এই লাইনটা আমাদের কলে অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আমরা অ্যাক্টিভিটি দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে আমাদের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লাইন দেখতে পাচ্ছি আমরা তিনটা, তার মধ্যে দুইটাই গ্রাউন্ড, একটা পজিটিভ। তাহলে কী হলো, আমাদের অ্যানালগ মাইক্রোফোনের মতো হিস্টোরি হয়ে গেল এটা, ঠিক আছে। তো আমরা এখানে
যদি খাতাতে এটা একটু ফলো করি তাহলে বুঝতে পারবো। একটু খেয়াল করতে হবে যে এখানে আমরা মাইক্রোফোনটাকে একে রেখেছি, মাইক্রোফোনের নিচের সাইডে যে ফুটো দিয়ে আমাদের ভয়েসটা ঢোকে সে ফুটোটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে। এটাকে আমরা গ্রাউন্ড পাচ্ছি, ওকে, আবার এটাকেও গ্রাউন্ড পাচ্ছি। তো আমরা স্যামসাংয়ের 3 পিনের মাইক্রোফোন ব্যবহার করে থাকি। 3 পিনের মাইক্রোফোনে সাধারণত এটাকে এখান থেকেই এই যে যেখান থেকে আমাদের ভয়েসটা ঢোকে এই ভয়েসের ওয়েজের পাশেই যেটা থাকে সেটাই গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়, আর এখানে কোনো গ্রাউন্ড থাকবে না। তো আমরা এখানে গ্রাউন্ড পাচ্ছি আর এখানে কোনো মান পাচ্ছি না। তো এটা কীভাবে হচ্ছে যেন আমরা এটা বোঝার স্বার্থে আমরা এটাকে একটা ড্র করেছি, ড্র করেছি আমরা এখানে 4টা সকেট এঁকেছি, যেটা হচ্ছে বেজ, এটা হচ্ছে মাদার বোর্ডের মেন বোর্ড সকেট, ঠিক আছে। আর মেন বোর্ড সকেটের সঙ্গে এলসিডি যে আমাদের রেবনের সকেট আছে সেটা কানেকশন পাবে। এটা হচ্ছে এক সাইডে 39 পিন আর এক সাইডে 39 পিন, তাহলে 39 to 39 78 পিন, এটাও হচ্ছে 39 39, তাহলে 78 পিন, তাহলে 78 পিনের বেজ। আর এই বেজটা হচ্ছে কি আমাদের সেকেন্ড পিসিবি, দেখুন এই সেকেন্ড পিসিবিতে যে বেজটা আছে এটা হচ্ছে আমাদের 48 পিনের, ঠিক আছে। তো মাইক্রোফোনের লাইনটা 48 পিন থেকে আসবে, আর এই 48 পিন ডিসপ্লের এই রেবনের সঙ্গে আরও একটি রেবন বেজ তৈরি হবে আলাদা রেবন থেকে, এখানে 48 পিন, তাহলে এই 48 পিন এ বেজের সঙ্গে কানেকশন হবে, তাহলে এই দুটা প্যারালাল, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এলসিডির মাধ্যমে এই 78 মেন বোর্ড থেকে লাইনটা ট্রান্সফার করছে 48 পিনের এই রেবনে, আর এই রেবন আবার এই সেকেন্ড পিসিপিতে ট্রান্সফার করছে। এখন আমরা আসি লাইনটাকে আমি ফাইন্ড আউট করেছি যেভাবে, সেটা হচ্ছে যে আমার যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পাচ্ছি আমরা, এটা গ্রাউন্ড হবে না, এটা হবে রেডিও আর এটা হবে ভোল্টেজের লাইন, ঠিক আছে। তো এই ভোল্টেজের লাইনটা হচ্ছে ভিপিএইচ, এটা হচ্ছে আমাদের এই 48 পিনের যে বেসটা রয়েছে এই সেকেন্ড পিসিবির, এই 48 পিনের উপরের সাইডের বাম সাইড থেকে 9 নম্বর পিনে কানেকশন থাকবে হচ্ছে আমাদের ভোল্টেজের, ঠিক আছে। আর 10 নম্বর পিনে কানেকশন থাকবে হচ্ছে রেডিও, এই যে আমি এখানে আর লিখে রেখেছি। আর মূলত এই ডায়াগ্রামটা আমরা অনলাইনে পাচ্ছিলাম না, যেটা হচ্ছে লেআউট, হ্যাঁ লেআউটগুলো পাচ্ছিলাম না, ব্লক ডায়াগ্রাম পাচ্ছি কিন্তু লেআউট পাচ্ছি না। তো লেআউট আমাদের বর্ণীয়তেও সাপোর্ট দেওয়া নাই এখন পর্যন্ত এই মডেলের, এবং আদার্স যেগুলো হচ্ছে আমাদের পেড ভার্সনের স্কেমেটিক সাইটগুলো আছে বা টুলসগুলো আছে কোথাও আমরা লেআউটগুলো পাইনি, যার কারণে লেআউটগুলো আমি নিজে তৈরি করছি এবং চেকিংয়ের মাধ্যমে। তাহলে দেখুন যে আমরা 10 নম্বর পিন রেডিও আর 9 নম্বর পিন হচ্ছে আমাদের ভোল্টেজের লাইন, কিন্তু এই ভোল্টেজের লাইনটা আমরা গ্রাউন্ড পাই। আর এখান থেকে আবার এই রেবনটা যখন কানেকশন করা হয়, এই রেবনটা আপনাদেরকে একটু সরাসরি দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে এরেবনটা এটা কিন্তু ডিসপ্লে থেকেই তৈরি হয়, ঠিক আছে, এই ফ্লেক্সটা অন্য কোথাও থেকে আসে না, ডিসপ্লে থেকে আসে। তো ইনার হচ্ছে 9 আর 10, এবার 9 আর 10 বের হলো, এখানে আবার এই ডিসপ্লের যে এ বেসটা রয়েছে এটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লের বেস। তাহলে এখানে আমাদের রেডিও লাইনটা আসছে 7 নম্বর থেকে, তাহলে রেডিও এখানে ছিল 10, এখানে হয়ে গেল 7 নম্বর পিনে। তো 7 নম্বর পিনে যখন আমাদের কানেকশন হচ্ছে রেডিও, এই 7 পিনটা আবার এই বেজের অপোজিট সাইডে 7 নম্বর পিনে যে সংযুক্ত হচ্ছে রেডিও, ওকে, এই যে রেডিও আমি লিখে রাখছি, পিন নাম্বার সেভেন রেডিও। আর আমরা এখানে যে 9 নম্বর পিন পেয়েছিলাম, 9 নম্বর পিন ছিল হচ্ছে আমাদের ভোল্টেজের লাইন, ভোল্টেজের লাইনটা হচ্ছে আমাদের এই এলসিডি বেজ হয়ে যখন আমাদের মেন বোর্ডে আসছে, মেন বোর্ডে এসে তখন আমাদের এখানে 6 নম্বর পিনে সংযুক্ত হচ্ছে, এই 6 নম্বর পিনটা হচ্ছে আমাদের ভোল্টেজের লাইন। এখানে 1.9 ভোল্টেজ থেকে 3.8 ভোল্টেজের মতো
ভোল্টেজ থাকতে পারে, ঠিক আছে। তো 1.9 বা 1.8 থেকে শুরু হয় এগুলো। তো আমি অলমোস্ট এই বোর্ডটাতে যখন চেকিং করি, চেকিংয়ের সময় আমরা এখানে 1.9 ভোল্টেজ পেয়েছি। তবে এখনই কাজ শেষ নয়, এখন চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে আমরা এই মুহূর্তে দেখব যে কীভাবে এটা সমাধান হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা একেবারে ফাইনাল সেকশন থেকে, মাইক্রোফোন হচ্ছে ফাইনাল সেকশন ওয়ার্কিংয়ের জন্য, আর সাপ্লাই সেকশন হচ্ছে সিপিইউ। তা আমরা এই ফাইনাল সেকশন থেকে তৃণমূল পর্যায় থেকে আমরা ওএসটাকে ফাইন্ড আউট করে গেছি। তো একটা একটা সিস্টেম তৈরি করা, যিনি তৈরি করছেন তিনার কাছে ডকুমেন্ট থাকে, ডাটাশিট থাকে, কিন্তু ওনার আবিষ্কারটা যখন আপনি বের করছেন তখন আপনার ক্রিয়েটিভিটিটা আরও ভিন্ন টাইপের। এই জন্য আমাদের এখানে বেসিক নলেজের প্রয়োজন। আমি যদি না জানি যে এই মাইক্রোফোনের মূল তথ্যটা কী, তাহলে কিন্তু এত কিছু করতে পারবো না। এই জন্য টেকনিশিয়ান প্রশিক্ষণের জন্য অলমোস্ট আমি বলবো যে আপনারা বেসিকটাই আগে রপ্ত করেন। আমি এখন যে কাজই করি না কেন, আপনাদের কাছে এটা সহজ মনে হবে না, কঠিন মনে হবে যে আমি কীভাবে কী করতেছি। কিন্তু আপনাকে মূল তথ্য হচ্ছে এই মাইক্রোফোনের তথ্যটা রাখতে হবে, যে মাইক্রোফোনে কয়টা পজিটিভ হয়, কয়টা ভোল্টেজ হয়, কয়টা গ্রাউন্ড হয়, ওয়ার্কিং করে কীভাবে, এটা যদি আপনার জানা থাকে বাকি কাজ আপনি করতে পারবেন। আর এই কাজগুলো আমরা করেছি টোটালি হচ্ছে আমাদের মিটার ব্যবহার করে। তাহলে অলমোস্ট একটা টেকনিশিয়ানকে মিটার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, ঠিক আছে, হার্ডওয়্যারের কাজের জন্য। তো এখন আসি যে আমাদের একটু মাইক্রোস্কোপে দেখতে হবে। মাইক্রোস্কোপে দেখলে বিষয়টা আমরা আরও একটু ক্লিয়ার হতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মাইক্রোফোনের বেসটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের গ্রাউন্ডের লাইন হওয়া উচিত, এবং এটাই হয় আমাদের মাইক্রোফোনের গ্রাউন্ড। এখান থেকে কাউন্ট করে, আর এটা হবে আমাদের ভোল্টেজের লাইন বিপিএইচ, আর এটা হচ্ছে রেডিও, ঠিক আছে। এখান দিয়ে আমাদের ভয়েস যাবে। তো অলমোস্ট আমরা এখানে মিটার দিকে একটু ফলো করি, কন্টিনিউটি রেঞ্জ একটু আমরা খেয়াল করি। দেখুন যে এখানে রেডিও লাইন যেটা আছে, রেডিওতে কোনো মান নাই, আর এখানে কন্টিনিউটিও নাই, তবে বিপিএইচে আমরা গ্রাউন্ড পাই, ঠিক আছে। এখন এই গ্রাউন্ডটা কোত্থেকে আসছে বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, তো আমি এই তথ্যগুলো আপনাদেরকে দেখাই। আমাদের স্টেপ বাই স্টেপ এখানে আমাদের ফাইভ স্টেপ আছে। হ্যাঁ, ফাইভ স্টেপে লাইনগুলো তৈরি হয়েছে ফোনের। তো এখান থেকে যদি আমরা বেসটা তুলে ফেলি, আমরা বেসটা তুলে ফেললাম, এই বেসটা পিন ছিল হচ্ছে 48। হ্যাঁ, তো বেসটা তুলে ফেললাম। এখন কিন্তু আমাদের মাদার বোর্ডের সঙ্গে কানেকশন আউট হয়ে গেছে, মেন বোর্ডের সঙ্গে। এখন আমরা দেখি এখানে কিন্তু গ্রাউন্ড নেই। এখন দেখুন যে এখানে কোনো গ্রাউন্ড নেই, ঠিক আছে, আবার গ্রাউন্ডেও কিন্তু গ্রাউন্ড নেই, গ্রাউন্ডে গ্রাউন্ড নেই। কিন্তু আমরা যখন বেসটা কানেক্ট করি, বেসটা কানেক্ট করার পরে এটা গ্রাউন্ড হয়, এটাও গ্রাউন্ড হয়, সরি এটা গ্রাউন্ড হয় না, বেস কাউন্ট করার পরে এটা গ্রাউন্ড হয় না, এটা গ্রাউন্ড হয়। তাহলে গ্রাউন্ড গ্রাউন্ড হলো না। একটা বিষয় কি একটু লক্ষ্য করি যে এখানে আমাদের ফোনের মেন বোর্ডের সঙ্গে আমাদের সেকেন্ড পিসিবির লাইন যে ডিসপ্লে থেকে আসছে এটা কিন্তু কানেক্ট করিনি। তাহলে এই বেসটা গ্রাউন্ড পেলে কোথা থেকে? বেস কানেক্ট করলে কিন্তু আমাদের ভোল্টেজের লাইন গ্রাউন্ডে রূপান্তরিত হচ্ছে, তাহলে ইনি গ্রাউন্ডটা পেলো কোথা থেকে? এটা একটা কনফিউশন, তাই না? আচ্ছা, আর যেহেতু আমাদের এখানে গ্রাউন্ড সাপ্লাই এখন নাই, বিকজ হচ্ছে মেন বোর্ডটা এখানে কানেকশন করে নাই, এখন মেন বোর্ড কানেকশন করলাম। মেন বোর্ড কানেকশন করার পরে আমরা দেখি গ্রাউন্ড সাপ্লাই আসছে কি না। গ্রাউন্ড সাপ্লাই আসছে না, তার মানে মেন বোর্ড থেকে গ্রাউন্ডটা আসছে, মেন বোর্ড থেকে আমাদের রেডিও আসবে, ভোল্টেজও আসবে, কিন্তু আমাদের এই ভোল্টেজটা লাইন গ্রাউন্ড করে দিচ্ছে হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবির যে সকেটটা রয়েছে সেই সকেটে। এটা হচ্ছে একটা ফল্ট,
তো প্রথমে আমরা কি করব আমরা পিন সংখ্যাতে বের করছি না তো পিন টু পিন আমরা জাম্পার করব তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ লাইন যেহেতু ফল্ট রেডিও লাইন অবশ্যই আছে সাপ্লাই আছে আমি এটা চেক করেছি রেডিও লাইন কিভাবে সাপ্লাই করতে হয় সেটা ছাত্ররা জানে সবাই যার কারণে ওইদিকে আমরা আর অগ্রসর হচ্ছি না শুধু আমরা এখন ভোল্টেজ লাইনটা কিভাবে বাইপাস করা যায় সেই বিষয়টি দেখব এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের চার্জিং এর ওয়েজের জন্য আমাদের বেস কানেকশন করতে হবে হেডফোনের ওয়েজের জন্য বেস কানেকশন করতে হবে তারপরে আমার নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যান্টেনার জন্য বেস কানেকশন করতে হবে তো বেস তো কানেকশন করতেই হবে আর বেস কানেকশন করলে কিন্তু আমাদের এটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে তাই না তো গ্রাউন্ড হয়ে গেলে তখন আমরা তো আর এখানে ভোল্টেজ সাপ্লাই দিয়ে লাভ নাই কারণ ভোল্টেজ আমরা যত ভোল্টেজই দিই না কেন এখানে যদি গ্রাউন্ড পেয়ে যায় তাহলে ভোল্টেজটা ড্যামেজ হয়ে যাবে কাজ করবে না ঠিক আছে যার কারণে আমাদের এই ভোল্টেজের ওয়েজটা মেন পিসিবি থেকে যে ওয়েজ দিয়ে এসে সেকেন্ড পিসিবি হয়ে তারপরে আমাদের মাইক্রোফোনের জায়গাতে আসছে সে ওয়েজের মধ্যে কোনো কম্পোনেন্ট থাকলে কম্পোনেন্টের মাধ্যমে আমরা এটাকে ডিস্ট্রয়েড করে দেব তারপরে আমরা জাম্পার করব নাম্বার সিক্স পিন আচ্ছা এখন আসি দেখুন যে আমাদের আমাদের যে বেসটা রয়েছে বেসটা কিন্তু খুলে রেখেছি বেসটা কিন্তু খোলা আর এখান থেকে ভোল্টেজের যে ওয়েজটা আছে ভোল্টেজের যে ওয়েজটা আছে এই ওয়েজের সঙ্গে আমাদের অলমোস্ট একটা ক্যাপাসিটর এবং একটা এখন কিন্তু এটা গ্রাউন্ড নাই একটা ক্যাপাসিটর একটা কয়েল অথবা রেজিস্টার এগুলো থাকবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটার তুললে কিন্তু আমাদের এটা সাধারণত লাইনটা ব্রেক হবে না ক্যাপাসিটারের অপোজিটে কী আছে দেখুন এখানে একটা কয়েল রয়েছে এখানে একটা কয়েল রয়েছে তো আমাদের এই এই দুটো ফিল্টারিংয়ের খুব বেশি প্রয়োজন আছে হ্যাঁ এটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যাবে না যার কারণে এই এটাকে আমরা কাজে লাগাবো তো এখন যে বিষয়টি হচ্ছে যে এখানে আমাদের ভালো বেসটা রয়েছে হ্যাঁ যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবি এখানে মাইক্রোফোনও লাগানো আছে এটাকে আমরা কাজে লাগাবো তবে এটাকে আমরা একটু মডিফাই করব মডিফাই করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অসাধারণ একটা ট্রিক্স হতে পারে আপনাদের জন্য এখন আমরা এটাকে একটু দেখি কাছ থেকে তাহলে বুঝতে পারবো এখানে কিন্তু পেস্টিং দেওয়া আছে পেস্টিংটা সরিয়ে নিতে হবে এটা আমরা যেটাতে মাইক্রোফোন লাগানো আছে সেই বেসটাকেই আমরা এখান থেকে কয়েলটা উঠিয়েছি এখন আমরা এই কয়েলটাকে দেখব যে কোন প্রান্ত কার সঙ্গে সংযুক্ত রয়েছে এটা আমাদেরকে একটু দেখতে হবে অতএব বেসটাকে আমরা একটু কানেকশন করব এখানে এবং গ্রাউন্ড চেক করলে আমরা পেয়ে যাব কারণ যেহেতু ওয়েজটাকে সে গ্রাউন্ড করে দিচ্ছে আবার বলি যে এই কাজ ভিডিও দেখে শেখা যাবে না বরং এটা হচ্ছে ভিডিও দেখে কিছু আইডিয়া পাওয়া যায় যে এগুলো কাজ সম্ভব কিন্তু এই কাজ করার জন্য অবশ্যই আপনাকে বেসিক নলেজের আওতায় আসতে হবে আমরা একটু দেখি যে এখানে কোন প্রান্তটা গ্রাউন্ড এই প্রান্ত তারপরে এই এই প্রান্তটা আমার রাইট রয়েছে দেখুন এখানে ক্যাপাসিটার এখন দুই সাইডে কিন্তু বিপ দেয় না ক্যাপাসিটার এক সাইডে বিপ দেয় তাহলে অলমোস্ট এই ক্যাপাসিটারটা আমার দরকার গ্রাউন্ড থেকে ক্যাপাসিটারটা আমাকে ফিল্টারিং দিবে আর এই সাইডে পজিটিভ সাইড এই এই সাইডটা প্রবলেম রয়েছে তাহলে এই কয়েলটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এখানে ব্যবহার করব আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি
গুড। কানেকশনটা আমাদের হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে একটু কন্টিনিউটি দিয়ে এটা চেক করতে হবে। ওকে, কানেকশন হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে এটা ফলো করতে হবে যে এখানে আমরা খাতাতে যেটা দেখাইছিলাম ছয় নম্বর পিন, সিক্স নাম্বার পিন, এই সিক্স নাম্বার পিনটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে এখন জাম্পারের মাধ্যমে। কানেকশন আমাদের ছয় নম্বর পিনই করতেছি। এখন ছয় নম্বর পিনে যে কানেকশন করেছি আমরা, এখন এটা দেখার বিষয় আছে যে ছয় নম্বর পিনে আমাদের ভোল্টেজটা যাচ্ছে কি না, আর এটা নিশ্চিত হতে হবে এখন এই মুহূর্তে। ফোনটা অন হয়েছে, ডিসি ভোল্ট। দেখুন ভোল্টেজ নেই। তারের প্রান্তটা এখন আমাদের বোর্ডে লাগানো যাবে না, মোবাইলের বোর্ডে, কারণ এখানে যদি ভোল্টেজ থাকে তাহলে সেটা আবার গ্রাউন্ডের সাথে শর্ট সার্কিট হয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হবে পাওয়ার সেকশন। ওকে, মানে এটা আমি এখানে ঘষতে পারতাম, কিন্তু এটাও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে মোবাইল প্রশিক্ষণের সময় কিন্তু মাথা ক্লিয়ার রাখেন এবং যথাযথ সিস্টেম মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে কি যে প্রতিনিয়ত মানুষের ক্ষতির কারণ হচ্ছে আমরা, ভোল্টেজ নাই, বিকজ হচ্ছে যে এটা হচ্ছে সুইচিং ওয়াইজ। ওকে, আমরা এখানে ইনকামিং নিব, কল ইনকামিং নিব, তার আগে আমাদের নেটওয়ার্কের লাইনটা লাগিয়ে এই মুহূর্তে প্রচুর কল আসছে কিন্তু আমি কল রিসিভ করতে পারছি না ভিডিও করার কারণে, অনেকে হয়তো এটাকে অন্যভাবে নেবে।
ফোন রিসিভ। আমি শুধু লাইন পরিমাপ করেছিলাম, কিন্তু আমি এটা কাজ এই মুহূর্তে করছি, ছাত্ররা তখনও ছিল এখনও আছে। ভোল্টেজ শো করছে না, আর ভোল্টেজ শো না করার কারণ হচ্ছে যে আমাদের যে বেসটা কানেক্ট করার পরে গ্রাউন্ড হয়ে যাচ্ছিলো লাইনটা, ওটাই আমাদের মাদারবোর্ডের দিকে ব্যাক করছে। হ্যাঁ, তো মাদারবোর্ডের দিকে একবারে মেন যে বেসটা দেখছেন এই বেজ পর্যন্ত ওই গ্রাউন্ডটা ব্যাক করছে, যার কারণে এখন আমরা বেজকে মডিফাই করবো ইনশাআল্লাহ। এবার একটি কাজ, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই বেজটা এখানে লাগানোর কারণে গ্রাউন্ড হয়ে যায় এই লাইনটা, অতএব বেজের এখানে 9 নম্বর পিন, ভোল্টেজের 9 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে। তো এই বেজটা যখন আমরা এখানে কানেকশন করি তখন অটোমেটিক্যালি এই রিবনটা আমাদের গ্রাউন্ড হয়, 9 নম্বর পিন নয় যে 6 গ্রাউন্ড করতেছে, আর এই 6 ওখানে কানেকশন হলে তখন আমাদের মাইক্রোফোনের সাপ্লাই গ্রাউন্ড হচ্ছে। হ্যাঁ, ভোল্টেজের লাইন, যার কারণে এখানে ভোল্টেজটা শো করছে না যখন আমরা বেজ লাগা দিচ্ছি, আর বেজ না লাগানো পর্যন্ত আমাদের রেডিও লাইনও থাকবে না, আর হচ্ছে আমাদের আদার্স যে চার্জিং ইস্যু সেগুলো থাকবে, যার কারণে আমরা এখন এখান থেকে আমরা যে 9 নম্বর পিনটা আছে যেটা গ্রাউন্ড করে দিচ্ছে আমাদের পিসিবি, সেই পিনটাকে এখান থেকে আউট করে ফেলবো। এখন কানেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আছে, কানেকশনটা আমরা পরে সাইজ করব, শুধু আমরা দেখব আমাদের কনফার্মেশন এসছে কি না কাজ। বেসগুলো খালি চোখে দেখা খুব মুশকিল, যখন থেকে মাইক্রোস্কোপ ব্যবহার শুরু করেছি তখন থেকে চোখের মানে রুচি চেঞ্জ হয়ে গেছে আর কি, চোখের 12টা বেজে গেছে বলা যাবে না, চোখ ভালোই আছে, বরং মাইক্রোস্কোপে কাজ করলে চোখ ভালো থাকে, কিন্তু চোখের বদভ্যাস হয়েছে, মাইক্রোস্কোপ ছাড়া ছোটোখাটো কাজ করাও যেন কঠিন হয়ে গেছে আর কি। তবে আমাদের চোখের যত্নে মাইক্রোস্কোপ ব্যবহার করা উচিত সার্বক্ষণিক। নেটওয়ার্ক পেয়েছি, আমরা একটু কল লাগিয়েছি। বিসমিল্লাহ, সাউন্ড আসছে? হ্যালো হ্যালো হ্যালো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভয়েস কাজ করছে। আচ্ছা, একটু আমরা দূর থেকে ট্রাই করি, এই মুহূর্তে আমরা সরাসরি কল দিয়ে চেক করবো। হ্যাঁ, আর আমাদের পাবনা ছাত্র মিলন ভাইয়ের হাতে আছে ফোনটি, কাছাকাছি থাকলে এখানে একটা নয়েজ আসে। হ্যাঁ, নয়েজের কারণেই সমস্যাটা, ধরেন ক্লিক করতে হবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, ধরো আরাফাত ধরো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখো, একদম ক্লিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? জি স্যার জি স্যার, এই হচ্ছে ফোন, আমরা দেখতে পাচ্ছি দুটো কানেকশনে আছে। তো অলমোস্ট যে কোনো কাজই যদি আমরা মন থেকে স্থির করি যে কাজটা করব, আর এই কাজ করার যদি যোগ্যতা আমাদের থাকে তাহলে এই কাজটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আমাদের ভালো কোয়ালিটির যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করব, সাথে হচ্ছে আমাদের জ্ঞান থাকবে, সাথে পার্টসের সমারোহ থাকবে। যদি আমরা
কোনো আইসির সমস্যা পেয়ে যায় সেই আইসিটা আমাদেরকে পেতে হবে, যার কারণে অলমোস্ট আমি মনে করি যে ভালোভাবে কাজ শিখে সেটাকে অ্যাপ্লাই করতে থাকা, প্রচেষ্টা করতে থাকা, তাহলেই সফল হওয়া যায়। এই কাজটা হাতে পেয়ে যদি আমি এই গবেষণা না করে কোনো এক্সপার্টে স্বর্ণাপন্ন হয় তাহলে কিন্তু সে এই কাজটা সাকসেস করবে। তো আমি সবচাইতে বেশি যে বিষয়টা ফিল করেছি সেটা হচ্ছে কি, একজন নতুন টেকনিশিয়ান, যেমন ইনি কাজ শিখছেন, ব্যবসাতে বসবেন, এখানে আসার আগেও আরও দু এক জায়গায় ছিলেন উনি, এখান থেকে যাওয়ার পরে যখন কোনো একটা ট্রাভেলে পড়বে, ট্রাভেলে পড়লে কী হবে, যদি ওনার পাশে কোনো এক্সপার্ট থাকে উনি বলবে যে ভাই আমি এটা পারছি না, দেখেন তো যিনি পারে তিনি কিন্তু চেষ্টা করেই পেরেছে, তো চেষ্টা করে উনি ঠিক করে দিবে, কনফিডেন্ট লেভেল ইনারটা হাই হলো না। তা আমি যখন শুরুতে টেকনিশিয়ান, আমি যখন শুরুতে তখন আমারও দু একজন এক্সপার্ট বন্ধুবান্ধব ছিল, যখনও কোনো একটা বাধাগ্রস্ত হতাম জিজ্ঞেস করতাম ভাই এটা কীভাবে হবে, তখন উনি কিন্তু হাতে ধরে কাজটা করতো, এই জন্য তাকে পারিশ্রমিকই দিতে হতো, কিন্তু আমি দেখা যেত আমি পিছিয়ে যাচ্ছি। যখন কোনো এক্সপার্ট আপনাকে ইগনোর করবে আর ইগনোরের কারণে আপনি জিদ চেপে ধরে এই ফোনটা ঠিক করার প্রচেষ্টা করবেন তখনই আপনি সাকসেস। তো অলমোস্ট আরাফাত 5 বছর থেকে কাজ করো, তুমি কি কখনো দেখেছো যে বেজের পিন উঠিয়ে ফেলে মোবাইল রিপেয়ার করে? না স্যার, কবির? না স্যার, কখনো দেখিনি। তাহলে একটা ডিসপ্লের বেজের পিন উঠিয়ে ফেলে মোবাইল রিপেয়ারিং পসিবল। যাই হোক, ফোনটাতে বিল ছিল 2500 টাকা আর এখানে পার্টসের কোনো মূল্যায়ন নেওয়া হয়নি, মূল্যায়নটা নেওয়া হয়েছে আমার সময় এবং আমার যোগ্যতার। তো এভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি না কেন, অলমোস্ট এখানে যেমন আমরা দুইটা বিষয় ছিল, ক্যাপাসিটরটাকে আমরা কী করছি যে গ্রাউন্ডের সঙ্গে সমন্বয় রেখেছিলাম, হ্যাঁ, এবং পজিটিভের সাথে সমন্বয় আছে, কিন্তু পজিটিভে মানটা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছিল কে, কয়েল থেকে। তো কয়েলের এক সাইড ছিল মাইক্রোফোনের ক্যাপাসিটারের সঙ্গে, আর এক সাইড ছিল হচ্ছে আমাদের মেন পিসিবির সঙ্গে কানেক্টেড রিবনের মাধ্যমে। তো মেন পিসিবি থেকে যেহেতু আমাদের গ্রাউন্ড আসছিলো, কী করলাম, কয়েলটাকে এক মাথা উঠাই দিয়ে অন্য সাইডে করে দিলাম, মানে কি মেন পিসিবির সঙ্গে তার ডিসকানেক্ট করে দিলাম, ডিসকানেক্ট করে দিলাম, কিন্তু অন্য মাথাটা আবার শর্টিং করলাম হচ্ছে ক্যাপাসিটারের সঙ্গে। কী কারণে? কারণটা হচ্ছে যে আমার ফিল্টারিংটা রাখবো, ফিল্টারিং না রাখলে আমি মাইক্রোফোনের নয়েজ চলে আসতে পারে, ঠিক আছে। তো এই ফিল্টারিংয়ের জন্য আমি ওই ক্যাপাসিটারের সঙ্গে প্যারালাল করে দিয়েছি, আর অপোজিট মাথায় আবার ভোল্টেজটাকে আলাদা ট্রান্সফার করেছি। এরপরও যখন ট্রাভেল করছিল তখন আমরা রেবনের বেসটাকে ওখান থেকে পিনটা উঠিয়ে ফেলেছি। তো বিষয়টা হচ্ছে সব কিছু হচ্ছে বেসিকের উপরে। আমি বিশ্বাস করি যারা আমাদের ছাত্র প্রচেষ্টা করলেই পারবে। আমরা অন্যকে দোষারোপ করি কেন? কারণ হচ্ছে আমরা ব্যর্থ। আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজেরা প্রচেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ আমরা সফল হব। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।